একটা ছোট গল্প দিয়ে শুরু করা যায়। একটা পিচ্ছি ছেলে, তার মাছ কষার খুব শখ, অনেকেই জারে মাছ কষে না, তো সেই পিচ্ছি ছেলেটা একবার বাজার থেকে দুইটা মাছ কিনে নিয়ে এসেছে। তো মাছ কেনার পরে তার নাম রেখেছে, একটা নাম একটা আর একটা মাছের নাম দুইটা। তো তার বাবা জিজ্ঞেস করছে, কি রে মাছের এরকম নাম রাখলি কেন? তো তখন সে বলে, আব্বা যাতে একটা মূল্য দুইটা থাকে। তো সেই পিচ্ছিটা একবার গেল একটা পাগলা গারদে বেড়াতে, তো সেখানে গিয়ে দেখে যে তিনটা পাগল নাকি ভালো হয়ে গেছে। তো ডাক্তার তাদের টেস্ট করছে, তো প্রথম জনকে জিজ্ঞেস করা হলো, আপনি বলুন তো দেখি তিন দুগুণে কত হয়? তিন দুগুণে? সে ছিল উদাস পাগল, বলে তিন দুগুণে? তিন দুগুণে আকাশ। তার কথা শুনে তো ডাক্তারের মেজাজ খারাপ, তাই ওকে নিয়ে যাও, আবার আবার জায়গায় ফিরে যাও। তো তখন সেকেন্ড জনকে জিজ্ঞেস করা হলো, যে আচ্ছা আপনি বলুন তো তিন দুগুণে কত হয়? বলে তিন দুগুণে? সে ছিল খুব সিরিয়াস পাগল, প্রকৃতিবিদ, বলে তিন দুগুণে পাখি। আপনারও মেজাজ খারাপ, আমারও মাথা ঠিক নেই, যান আপনি। তো থার্ড জন যিনি, তাকে যখন জিজ্ঞেস করা হলো তিন দুগুণে কত হয়, তিনি খুব বলিষ্ঠ কণ্ঠে উত্তর দিলেন, তিন দুগুণে? তিন দুগুণে ছয়। ও আচ্ছা আপনি তো ভালো হয়ে গেছে, আচ্ছা আপনি কিভাবে পারলেন? মানে তিন দুগুণে এটা তো খুব সোজা ব্যাপার, আসলে আকাশ থেকে পাখি বিয়োগ করলেই তো ছয় থাকে। তার মানে তার মাথা আরো খারাপ। তো এরকম আরেকজন পাগলের কথা এখন বলি। 17 নভেম্বর 1917 প্রথম বিশ্বযুদ্ধের একজন সৈনিক ছিলেন আন্দ্রে ব্লক। তো তিনি ছুটি পেয়ে বাড়িতে এসেছেন, বাড়িতে এসেই সে রাত্রে খাবার পরে তার ছোট ভাই জর্জেস ব্লক এবং তার চাচা চাচিকে তিনি গুলি করে মেরে ফেললেন। তো তাকে প্রচন্ড মানসিক ভাবে অসুস্থ ধরে নিয়ে তাকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলো। তো সেখানে মানসিক হাসপাতালে তিনি 31 বছর কাটালেন। সেই 31 বছরে তিনি টানা গণিত নিয়ে সাধনা করে গেলেন, তিনি গণিত নিয়ে গবেষণা করলেন, বিভিন্ন বিষয় নিয়ে তিনি এত কাজ করলেন যে একসময় তার মৃত্যুর 1 বছর আগে তাকে বেকেরেল পুরস্কারে ভূষিত করা হলো। তো এই গণিতবিদ আন্দ্রে ব্লককে জিজ্ঞেস করা হলো যে আপনি কেন আপনার ওই ছোট ভাই আর চাচিদের চাচা চাচিকে হত্যা করলেন? তো তিনি তখন বলেছিলেন যে ওনারা আসলে মানসিকভাবে প্রচন্ড অসুস্থ। তো যাই হোক, পাগলদের কাছে আমরা অসুস্থ, আমাদের কাছে পাগল অসুস্থ, এরকম মনে হতেই পারে, এটাকে আপেক্ষিকতা বলা যেতে পারে। আমি অবশ্য সেই সব পাগলের কথা বলছি না, আমি সেই সব পাগলের কথা বলছি যাদেরকে আমরা প্রায় সংখ্যা ভালোবাসে বলে পাগল বলি, যাদেরকে গণিত ভালোবাসে বলে আমরা পাগল বলি। আজ আমি খুবই স্পষ্ট করে বলতে চাই, এই পৃথিবীতে সেই রকম কিছু পাগল ছিল বলে আমাদের পৃথিবীটা আজকে এত সুন্দর। আমরা আজকে আমাদের যা কিছু চারপাশে দেখি, যত কিছু অবদান আমাদের চারপাশে, এই সব কিছু সম্ভব হয়েছে এমন কিছু পাগলের জন্য। কখনো যদি আপনার চারপাশে কোনো মানুষকে আপনি দেখেন যে কোনো কিছুকে সে পাগলের মতো ভালোবাসে, তাকে কখনোই অশ্রদ্ধা করবেন না। আপনি নিশ্চিত থাকতে পারুন আপনার চেয়ে সে ওই কাজে অনেক বেশি দক্ষ হবে এবং ওই কাজটাতে সে অনেক বেশি সাফল্য পাবে, ওই কাজ দিয়ে সে সমাজে অনেক বড় অবদান রাখতে পারবে। তো আমার আজকের যে পর্বটা, এই পর্বটা আসলে একটু বিশেষ পর্ব। আসলে আমি সেদিন দেখলাম যে আমার গণিতের অঙ্গে 100,000 মোটামুটি ইউটিউবে দেখা হয়ে গেছে। এর মানে হচ্ছে অন্তত গড়ে 10,000 মানুষ আমার গণিতের অঙ্গে দেখে ফেলেছে। তার মানে 10,000 মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে গেছে যে গণিতকেও ভালোবাসা যায়। তো এদের মধ্যে অনেকে আমাকে প্রশ্ন করে, গণিত আসলে কি কাজে লাগে? খুবই ভালো একটা প্রশ্ন, কারণ আপনি যেসব গণিত চারপাশে দেখবেন, আমি যত কিছু শেখাচ্ছি গণিতের রঙে, তার হয়তো 80% জিনিস আপনার সরাসরি কখনো কাজে লাগবে না। কিন্তু সরাসরি কাজে লাগবে না মানে এই না যে আপনার এটা কখনোই কাজে লাগবে না কিংবা আপনাকে সেটা সাহায্য করবে না। আসলে আপনি যত গণিত শিখছেন আপনার চিন্তা করার ক্ষমতা তত বাড়বে এবং গণিত আস্তে আস্তে আপনাকে উন্নত মানুষে পরিণত করবে। এটা খুব জরুরি একটা ব্যাপার। উদাহরণস্বরূপ বলা যায়, আপনারা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কথা অনেকে জানেন, তিনি লেডি উইথ দ্য ল্যাম্প বলে পরিচিত, সেবার জন্য তিনি একজন পথপ্রদর্শক বলা যায়। তো ফ্লোরেন্স নাইটিঙ্গেল যে অনেক বড় গণিতবিদ ছিলেন এটা কি আপনারা জানেন? ফ্লোরেন্স নাইটিঙ্গেল যখন ক্রিমিয়ার যুদ্ধে, তার কাছে যখন সৈনিকেরা আসতো, তখন তিনি ওই সৈনিকদের থেকে তিনি তথ্য কালেকশন করতেন যে কিভাবে সৈনিকেরা মারা যাচ্ছে, এবং সেখান থেকে তিনি কিছু সুপারিশ করেন যে কিভাবে এই মৃত্যু হারকে কমানো যায়। এবং তার সুপারিশ মেনে চলার কারণে তিনি সম্পূর্ণ গাণিতিকভাবে তিনি বিশ্লেষণ করেছিলেন যে কিভাবে এই মৃত্যু হার কমানো যায়, এবং তার বিশ্লেষণের ফলে সৈনিকদের মৃত্যু হার নাকি 42% থেকে কমে মাত্র 2% হয়ে গিয়েছিল। তাহলে বুঝুন, এরকম ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কথা আমরা জানি। তো এই এই যে গণিত, গণিত শিখে চিন্তাকে কিভাবে উন্নত করা যায় সেটা একটা উদাহরণ দিয়ে বোঝানো যায়। ধরুন একটা সমস্যা আছে এরকম যে, ধরা যাক এটা হচ্ছে একটা একটা ক্যান মতো চিন্তা করুন। আচ্ছা আপাতত এটাকে মনে করুন যে এটা হচ্ছে একটা ক্যান, যেখানে পেপসি ক্যান চিন্তা করুন। মুখটা খোলা, এই পাশে মুখ মনে করুন লাগানো আছে, আমি যেহেতু কাগজ দিয়ে ব্যান্ড বানিয়েছি তো এই পাশে লাগাতে পারিনি। মনে করুন যে এটা একটা পেপসি ক্যান, সেখানে ধরে নিন এই জায়গায় বাইরে এরকম একটা জায়গায় একটা পিঁপড়া আছে, এইখানে একটা পিঁপড়া আছে, এবং ভেতরে ভেতরে কোনো একটা জায়গায় এক টুকরো পেপসি লেগে আছে। পিঁপড়ার খুব পেপসি খাওয়ার শখ হয়েছে গরমের দিন। তো প্রশ্ন হচ্ছে যে এইখান থেকে ভেতরে এই জায়গায় পিঁপড়াটা যখন যাবে, কোন পথ ধরে গেলে সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করে সেখানে যেতে পারবে?
এই প্রশ্নের উত্তর যখন আপনি দেবেন, দেখুন আপনাকে অবশ্যই অবশ্যই পিঁপড়াটাকে এই এই দাগটা কিন্তু ক্রস করতেই হবে, ক্রস করে এই যে বাইরের যে কানাটা সেটা কানা ক্রস করে ভিতরে যেতে হবে। তো অনেকে এইভাবে চিন্তা করতে পারেন যে আচ্ছা হয়তো হয়তো এই বিন্দু থেকে যখন শুরু করলো সে হয়তো এই বিন্দু থেকে এই যে ভেতরে যেখানে তাকে যেতে হবে, ভেতরে যে বিন্দুটাতে তাকে পৌঁছাতে হবে, হয়তো এই পথ ধরে সোজা কিছু দূর যাবে, তারপর টপকে এখানে যাবে, হয়তো এটাই এটি হয়তো সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করা হবে। কিন্তু সবচেয়ে কম দূরত্ব কিভাবে অতিক্রম করতে হবে তার খুব সুন্দর একটা সমাধান আছে, এটাকে আমি খুলে ফেলি। তাহলে এখন দেখুন মোটামুটি এইটা হচ্ছে পিঁপড়ার অবস্থান এবং তাকে পৌঁছাতে হবে এই জায়গাটাতে। এখন কোন পাশ দিয়ে গেলে সে সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করে ওখানে পৌঁছাবে, এভাবে চিন্তা না করে খুব সুন্দর করে চিন্তা করা যায়। আমি এটাকে ছাড়িয়ে ফেলি। এইবার লক্ষ্য করুন তো, একটা বিন্দু আছে এখানে আর একটা বিন্দু আছে এখানে, একটা সমতলের উপরে। সবচেয়ে সোজা পথটা কি হবে যদি আমি একটা সরল রেখা এখানে টেনে দিই? এটি হচ্ছে আসলে সবচেয়ে কম দূরত্ব, এবং এর চেয়ে কমে আপনি কোনোভাবেই পারবেন না। আপনি যদি এই পথ দিয়ে আগাতে যেতেন তাহলে দেখুন আপনাকে যেতে হতো এরকম বরাবর। নিঃসন্দেহে ত্রিভুজের দুই ভাব সমষ্টি তৃতীয় ভাব অপেক্ষা বৃহত্তর, এটি হচ্ছে সবচেয়ে কম দূরত্ব। দেখেছেন আমরা যখন গণিত জানি তখন চিন্তাটা অনেক বেশি সুন্দর হয়ে যায়, এটাকে অনেকভাবে করা যায়, এটাকে ক্যালকুলাস দিয়ে করা যায়, অনেকভাবে করা যায়, কিন্তু এই সুন্দর চিন্তাটা আমাদের মাথায় আসতো না গণিত ছাড়া। তো এই যে গণিত, এই গণিত আসলে আমার কাছে গণিত একটা ভালোবাসার অবলম্বন, যে ভালোবাসাটাকে অনুভব করেছেন বহু প্রাচীনকাল থেকে। আপনারা হয়তো হাইকেশিয়ার নাম শুনে থাকবেন, হাইকেশিয়া মিশরের আলেকজান্দ্রিয়ার একজন শেষ লাইব্রেরিয়ান ছিলেন বলা হয়, একজন অসামান্য নারী। এই নারী গণিতবিদ তার জীবনের শেষ অংশটা খুব কষ্টের, ধর্মান্ধরা তাকে ডাইনি অপবাদ দিয়ে টেনে হিঁচড়ে বের করে তার শরীরের মাংসগুলো খুবলে খুবলে তুলে তাকে আগুনে পুড়িয়ে মেরেছিল, কিন্তু তিনি শেষ পর্যন্ত ভালোবেসে গেছেন গণিতকে। তিনি কখনো বিয়েও করেননি। তাকে যখন জিজ্ঞেস করা হতো আপনি কেন বিয়ে করেন না, তিনি তখন বলেন যে কে বলেছেন আমি বিয়ে করিনি, আমি গণিতের সাথে, আমি সত্যের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ। এই যে হাইপেশিয়া, তিনি শেষ পর্যন্ত গণিতকে ভালোবেসে গেছেন, যেমন ভালোবেসেছিলেন এভারেস্ট গ্যালোয়া। এভারেস্ট গ্যালোয়া তাকে বলা হয় এক রাতের গণিতবিদ। যেদিন তিনি মারা যান তিনি আসলে ডুয়েল লড়েছিলেন, যার সাথে ডুয়েল লড়েছিলেন তিনি বন্দুকযুদ্ধে খুবই পটু, সুতরাং তিনি জানতেন যে বন্দুকযুদ্ধে তিনি পারবেন না, তিনি হেরে যাবেন এবং তিনি মারা যাবেন। এবং আগের রাত্রে তিনি যখন জানেন যে পরের দিন তিনি মারা যাবেন, তিনি কিন্তু অনেক ফুর্তি করে কাটিয়ে দিতে পারতেন, তিনি ফুর্তি করেননি। তিনি যেটা করেছিলেন, তার জীবনে তিনি গণিত নিয়ে যত কিছু করেছেন, যত কাজ করেছেন, সমস্ত কাজগুলোকে তিনি সারাংশভাবে তিনি সমস্ত কিছু লিখেছিলেন, লিখে গিয়েছিলেন, এবং লেখার মাঝখানে তার একটা চিঠি আছে, সেই চিঠির মাঝখানে প্রায় প্রায় তিনি বলে গেছেন আমার সময় ফুরিয়ে আসছে। তার মানে তিনি জানেন যে পরের দিন তিনি আর বাঁচবেন না, এবং শেষ পর্যন্ত তিনি টিকিয়ে রাখতে চেয়েছেন তার ভালোবাসাটিকে। এই ভালোবাসাটুকুর জন্য আমাদের সমস্ত পথ চলা গণিতের অঙ্গ, এই ভালোবাসাটুকু আপনাদের মাঝখানে ছড়িয়ে দেওয়ার জন্য। আপনারা যারা আমার সাথে এতদিন ছিলেন এরপরও থাকবেন, আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা গণিতের সাথে থাকুন, গণিতের অঙ্গের সাথে থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, চিন্তার কথা যখন বলেছি একটা শেষ সমস্যা দিয়ে যাচ্ছি, সমাধান করার চিন্তা করুন। এই যে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটা ডিকোড করার চেষ্টা করুন, এখানে কী লেখা আছে, ভালো থাকবেন।